Sivai. Om Namah Sivai. Om Namah Sivai. তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে আর দেখতেই পেলে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তার মানে আমি স্নানও করে নিয়েছি। তো আজকে আমি এই ফার্স্ট মানে ঘুম থেকে উঠেই এই বাড়িতে আর ঘুম থেকে উঠেই আমি প্রথমে স্নান করে নিয়েছি। স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি ব্রেকফাস্ট করিনি। আমি ব্রেকফাস্ট করব, তো আজকে ভাবছি চাউমিন বানাবো আলু দিয়ে। আলু দিয়ে চাউ খেতে খুব ভালো লাগে আমার। ডিম দেবো না, তো দেখি দেবো কি দেবো না আমি ভাবতে ঠিক করিনি এখনও, দিলেও দিতে পারি। তো যাই হোক, আমি আজকে ব্রেকফাস্টে চাউমিন করব, সেটা দেখতেই পাবে। তারপরে লাঞ্চে আজকে বানাবো খিচুড়ি, কারণ অনেক দিন আমি খিচুড়ি খাইনি, অনেক অনেক দিন হয়ে গেছে খিচুড়ি খাইনি। এক সময় আমি মাঝে এমন হয়েছিল যে সপ্তাহে একদিন খিচুড়ি হতোই, কিন্তু এখন অনেক দিন খিচুড়ি খাইনি। আজকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল সকালে, এখন ঠিক হয়ে গেছে, রোদ উঠে গেছে। তো মনে হলো যে একটু খিচুড়ি করব, তো ওটাই প্ল্যান করে রেখেছি, এখন খিচুড়ি হবে, তারপরে কী হবে জানি না। আর এই কমিউনিটির মধ্যে একটা জিম রয়েছে, তো ওখানে আমি একবার গেছিলাম কিন্তু জিম করতে যাইনি। ওর সামনেই যে এখানে ম্যানেজারের রুম রয়েছে সেখানে গিয়েছিলাম যখন আমি প্রথম এই বাড়িতে আসি। তো আমি জিমে এখনও যাইনি, তো ভাবছি আজকে যাব। তো দেখি আজকে জিমে যাব, তার সাথে কিছু ওই জামা কাপড়ও আছে, সেগুলো তো সেগুলোকেও লন্ড্রিতে দিতে হবে। তো বিকেলের দিকে ভাবছি যাব। তাহলে চলো, আমার এখন খুব খিদে পেয়েছে, ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি, চলো। আর আমি রান্নাঘরে চলে এসেছি আর আলো জ্বেলে দিয়েছি, কারণ আলোটা জ্বেলেছি কারণ আজকে ওয়েদারটা একটু অন্ধকার লাগছে, তো সেই জন্য আলোটা জ্বাললাম। আর এমনিতে আমি আলো জ্বালি এই রান্নাঘরে, এদিকটা আলো থাকলেও আমার রান্না করতে একটু অসুবিধে হয় না জানলে। তো ফার্স্ট আমি তাহলে আলুগুলো এবার কেটে ফেলি, তারপরে পেঁয়াজ কুটব। তো চলো তাড়াতাড়ি চাউটা বানিয়ে ফেলি। আর এই যে আমার রেডি হয়ে গেছে গরম গরম ইয়ামি ইয়ামি ডেলিশিয়াস নুডলস। আর ফ্রেন্ডস, কিছুদিন আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে কস্কো থেকে আমি একটা সেই শাঁখের মতো রুটি কিনে এনেছি, শাঁখের টাইপের দেখতে। তো সেই রুটিগুলো দেখো, এই তো সেদিনকে নিয়ে এলাম অতগুলো রুটি। তো আমি একাই খাই, ওয়ান ওগুলো খায় না, পছন্দ করে না, বাট বাটার দেওয়া বলে আমার ওগুলো খুব ভালো লাগে, বাটার দেওয়া রুটি। আমি রোজ খাই না, তবে ওই চা দিয়ে মাঝে মাঝে ওটা একটু মাইক্রোওয়েভেতে একটু সেকে নিই, ওই 30 সেকেন্ড এরকম, তারপর ওটা গরম হয়ে যায় আর উপরের বাটারটা একটু গলে গলে যায়, ভালো লাগে। তো দেখো ওটা, জানি না ওটা ফ্রিজে রাখে কি না, কারণ ওরা ওই ইয়েতে মলের মধ্যে ওটা এমনি রুম টেম্পারেচারেই থাকে, রুম টেম্পারেচারে। তো আজকে হঠাৎই দেখছি ওটা তো ইয়ে হয়ে গেছে, কেমন ছত্রাক হয়ে গেছে ওর মধ্যে, ব্যাকটেরিয়া টাইপের হয়ে গেছে, দেখো কি বিচ্ছিরি। আর ওটা পুরো খাওয়া যাবে বলো? এখানে কোনো জিনিস না বেশি করে
নিয়ে এনে যদি রেখে দিই তো সেগুলো একেবারে নষ্ট হয়ে যায় দু চার দিনের মধ্যে। আর এখানে তো যে গিয়ে আনতে হয় তো বেশি করেই আনি, এক সপ্তাহ বাজার ওইভাবেই আনি। টমেটো আনবো, যে কোনো সবজি, ঢেঁড়স আনবো, বিনস, গাজর তো দেখিয়েছো, আগে দেখিয়েছি, পুরো একদম নষ্ট হয়ে যায়। আর ওগুলো ওইভাবে ওই রকম প্যাকেটেই বেশি বেশি করেই কিনতে হয়। আর কস্কো যে দোকানটা বলছি ওখানে গেলে তো যেমন দেখো, দু প্যাকেট, দু পেটি ডিম এনেছি, ওটা দু পেটিই কিনতে হবে, এক পেটি কেনা যাবে না, দামটা একটু কম নেয় বলে। কস্কোতে তো রোজ যাওয়া হয় না, যখন যাই তো তখন ওইভাবেই কিনতে হয়। দেখবে তেল আর ডিম তোমাদের দেখাচ্ছি, কিনতে গেলে সেট কিনতে হবে, দুটো তো দুটো কিনতে হবে, ওর একটা কেনা যাবে না, একটু দাম কমের জন্য বেশি বেশি করে কিনতে হয়। দেখো আগে তোমাদের আমি রুটিটা দেখাচ্ছি, দেখো এই যে দেখো এই রুটিটার কথা বলছিলাম, দেখো ঠিক এই জায়গাটায় ফাঙ্গাস হয়েছে, আর এতগুলো রুটি ওর সাথে ছিল, এগুলো তো আর খাওয়াই যাবে না, ফেলে দিতে হবে, এই কিছুদিন আগেই আনলাম। এইরকম সব সবজিও নষ্ট হয়ে যাচ্ছে, কী আর বলবো, চলো এটাকে ফেলে দিতে হবে, আর এবার থেকে আনলে ফ্রিজের মধ্যেই রাখবো, কারণ মলের মধ্যেও এসি চলে, তাই হালকা ঠান্ডা এগুলো ভালো থাকবে। থেকে তেল এই দুটো কিনতে হবে, এত বড় বড় এতে ড্রামের মধ্যে এইরকম দুটো, আর এই যে ডিম কিনেছি এই ডিমও দেখো দুটো কিনতে হবে, দেখতে পেয়েছো? এই হচ্ছে ব্যাপার, যা কিনবো এত বেশি বেশি করে কিনবো। ফ্রেন্ডস চলো আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাই আমি এনেছি, আর তার আগে বাইরেটা একটু দেখো, আজকে আকাশটায় ভালো রোদ ওঠেনি, মেঘলা মেঘলা হয়ে আছে, তাই না? আকাশটা দেখো মেঘলা মেঘলা হয়ে আছে। আর এই বাড়িটাকে দেখো, আমার নিচে যে বাড়িটা রয়েছে, এই সমস্ত গাছপালা লাগিয়েছে এখানে, আর এখানটা তো পার্কিং স্ট্রিট, তো সেই জন্য অনেকে দেখতে পাচ্ছ গাড়ি রেখেছে। আর ওই দেখো ওইদিকে দেখতে পাচ্ছ অনেক দূরে ট্র্যাশ, ট্র্যাশ দেখো ট্র্যাশ, দেখতে পাচ্ছ এই যে এইগুলো, এগুলো হচ্ছে সব ট্র্যাশ ক্যান আজকে রেখেছে। ট্র্যাশ ক্যান বলতে বলতে মনে পড়ে গেল, তোমাদের তো আমি দেখাতেই ভুলে গেছি যে আমার যে নতুন ট্র্যাশ ক্যানটা এসেছে, আগেরটা তো 20 গ্যালনের ছিল আর এটা হচ্ছে 8 গ্যালনের, একদম ঠিকঠাক হয়েছে দেখো, একদম ঠিকঠাক সাইজ এটা। এটাকে টেবিল প্রেস করব আর পুরো খুলে যাবে, এটা স্লো মোশনে নামবে, একদম ঠিক আছে। যেটা দেখাবো বলে নিয়ে গেলাম অনলাইনে যেটা কিনেছি, চলো দেখে নিই। তো চলো তোমাদের মগটা দেখিয়ে দিই, আজকে খুলবো ওটাকে, তো অনেকদিন ধরেই ঘর মুছতে পারছিলাম না, তো ওই মগটা কিনেছি, তো কেমন বলবে, ঠিক আছে? তো এই যে আমি এখানে অ্যামাজন থেকে এই স্প্রে মপটা কিনেছি, মাইক্রোফিবার স্প্রে মপ, আর এখানে সমস্ত ইনস্ট্রাকশান দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো কিভাবে এটাকে লাগাবে। আর এখানে 3টে মাইক্রোফাইবার আছে দেখতেই পাচ্ছ, আর এর মধ্যে কী কী আছে চলো দেখে নিই। এটা হচ্ছে মপ হেড, আর এখানে 3টে পার্ট রয়েছে, এবার এর মধ্যেও কিছু ইনস্ট্রাকশান রয়েছে, সেগুলো তোমরা সব দেখে নিতে পারো। তো চলো এগুলো, এই যে এটা হচ্ছে হ্যান্ডেল, আর এটা মিডল, আর এটা লোয়ার পার্ট রয়েছে, দেখতে পাচ্ছ এর মধ্যে কিছু হোল রয়েছে, আর এটা ফ্লেক্সিবল এদিক ওদিক যাবে। তো আমি এটা ঘরে নিয়ে এসেছি, এবার আমি এটাকে ফিক্স করব। তো আমি ছবিটা দেখেই লাগিয়ে নেব, আমার আর কিছু ইনস্ট্রাকশন লাগবে না, দেখে বুঝেই যাচ্ছে। এই প্রথমে এই লোয়ার পার্টটা মপ হেডের সাথে লাগিয়ে নেবে, আর তারপরে এই এই সেকেন্ড পার্টটা লাগাবে, আর এই যে হোলগুলো রয়েছে এটাকে উল্টে নেবে, তারপর এই বাটনের সাথে এটাকে জোরে প্রেস করবে, এটা উঠে যাবে তাহলে উপরের দিকে বাটনটা।
আর একটু প্রেস করলি ওটা দেখবে একটা আওয়াজ হবে, তখনই বুঝতে পারবে ওটা ফিক্স হয়ে গেছে। এবার আমি ও হ্যান্ডেলটা লাগাচ্ছি, ওই একই রকমভাবে উল্টে নিয়ে লাগাচ্ছি, দেখো বাটনটা ওখানে একটা কট করে আওয়াজ হবে, তখনই বোঝে যাবে ওটা হয়ে গেছে। এবার দেখো এটা টাইট হয়ে গেছে। আর এটা হচ্ছে ওই মাইক্রোফাইবারে যদি কোনো ময়লা চুল এই সমস্ত লেগে যায় তাহলে ওটাকে পরিষ্কার করার জন্য এটা একটা দিয়েছে, তো দেখতে পাচ্ছ এইভাবে। আর এখানে দেখো মাইক্রোফাইবার তিনটে রয়েছে, একটা আমি নিয়ে নিলাম। আর এই যে মপের যে হেডটা দেখতে পাচ্ছ এখানে, উপরের দিকটা একটু লম্বা আছে আর নিচের দিকটা দেখো একটু ছোট আছে সাইজটা, তো সেই মতো ওই সাইজ মাইক্রোফাইবারেও রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। আর ওটা ওরকম চিপকে যাবে, এটা আঠা নেই, ওটাকে কিন্তু টেনে খুলে পরিষ্কার করা যায়। আর এইভাবে স্প্রে করে করে মুছতে হবে। আমার তো বেশ দারুণ লেগেছে, এটা খুব ইজি, তো এইভাবে তোমরা করতে পারো, এটা খুবই ইজি। আর এখানে কিছু জল ছিল ওই বোতলটার মধ্যে, তো আমি সেটাই স্প্রে করছি, ওটা বেরিয়ে গেছে। এবার আমি এটাকে খুলে নিলাম মিডল পার্টটা, আর আমি বোতলটা ওখান থেকে খুললাম। খুলে এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে জল ভরতে হবে, আমি এখন জল ভরে আনি। এই জল ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমি পুরোটা ভরিনি, কিছুটা ভরলাম। তোমরা এতে লাইজল দিতে পারো, আমি আজকে দিইনি, জাস্ট প্লেন ওয়াটার দিলাম। আর এটা একটা খাঁজ আছে, ওটা ওর মধ্যে চিপকে দেবে। তারপর সেই একই প্রসেসে এটাকে লাগিয়ে নেবে উল্টে। তো আমি এখানে এটা দেখো এই যে এইভাবে লাগিয়ে দিলাম, এই হোলটার মধ্যে একদম সোজাসুজি হয়ে গেছে দেখো। এবার জাস্ট স্প্রে করো আর ঘর ক্লিনিং করো, দেখো খুব ইজি, খুব ইজি। তো এইভাবে তোমরা মপিং করতে পারো, এটা খুবই ইজি, আমার তো দারুণ লেগেছে। যে আর যে বাকেটের মতো যেগুলো পাওয়া যায় ওগুলোকে আবার ধুয়ে আবার পরিষ্কার করার প্রবলেম হয়, তো ওগুলো আমি নিইনি, এটাই নিলাম, তো ভালোই লাগছে এটা। তো এটা দিয়ে রুম ক্লিন আপ করা খুবই ইজি, আর এটা খুবই হালকা, জাস্ট স্প্রে করবে আর মুছবে, দারুণ জিনিস। যে বানিয়েছি খিচুড়ি আর ডিম ভাজা, আজ অনেক দিন পর খিচুড়ি খাবো, আর আজ ওয়েদারটাও একটু মেঘলা রয়েছে, তো ভাবলাম খিচুড়ি করি। তো আজকে আমার লাঞ্চ এটাই। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি এসেছি জিমে, দেখো আমার কমিউনিটির মধ্যে যে জিমটা আছে সেখানে এসেছি। এবার তোমাদের একটু জিম ট্যুরটা করাই। এটা যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যানেজারের অফিস, এখানকার যে ম্যানেজার, তো এখানে একই সব কিছু বলতে হয় কোনো প্রবলেম হলে। আর এদিকে দেখো একটা তাক রয়েছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর পাশে অনেক চেয়ার আছে, একটা সেন্টার টেবিল আছে, তার উপরে একটা দেখো ফুলদানি রয়েছে। এখানেও একটা গাছ রেখে দিয়েছে, ইনডোর প্ল্যান্ট। এখানে একটা সিঙ্ক আছে ছোট, আর পাশেই একটা কফি মেকার বসানো আছে মেশিন, তো এখান থেকে কফি নিজেরাই তৈরি করে খাওয়া যাবে। আর এখানে একটা কাপও রয়েছে ঢেলে খাওয়ার জন্য। আর এদিকে চলো, সমস্ত জিম ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, এক এক করে দেখিয়ে দিচ্ছি। এটা একটা আছে বসে করতে, আমি এগুলো সব একটা একটা করে পরে করবো, এগুলো কীভাবে কী করতে হয়, তো খুব কমই রয়েছে, তাও যেগুলো আছে দেখাচ্ছি। আর পিছনে একটা বড় উইন্ডো রয়েছে এর, তো এদিকে একটা সুইমিং পুল রয়েছে, এটা দিয়ে আসা যায়। এই দিকে তোমাদের দেখাচ্ছি একটু সুইমিং পুলটা পরে। আর এটা একটা সাইকেল, তো এই সাইকেলটা একটা সুবিধে এখানে রয়েছে, তো মাঝে মাঝে আসা যেতেই পারে। আর এই দিকের যে বড় উইন্ডোটা দেখছো এটা দিয়ে সুইমিং পুলটা দেখা যায়, আর ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। আর উপরে একটা প্লেন যাচ্ছে, তো একটু আগেই এই সুইমিং পুল গেছিলাম, আর পাশেও একটা ছোট্ট রয়েছে, তো তখন ওটা তোলা হয়নি। আর জানালা দিয়ে এটা ভালোই দেখা যায় ভিউটা। আর এখানে অনেক ডাম্বেল রাখা আছে, উপরে বল রয়েছে, ওই দেখো ওই করছে, বাহ দারুণ। আরেকবার আরেকবার, আচ্ছা এটা একটা পায়ের ব্যায়াম মনে হচ্ছে, হাত দুটো ধরে এইভাবে ঘোরাতে হবে আখের মেশিনের মতো। আর একবার, এই তো হচ্ছে, দারুণ দারুণ, ওয়াও।
দারুণ হচ্ছে। তো চলো আমি এটা করব। এটা একটু শক্ত, পাটার উপরে একটা তুলতে হবে আর একটা পা নিচে রাখতে হবে। সেই যেমন সাইকেল চালায় সিট থেকে উঠে যেমন চালাতে হয় হাফ প্যাডেল করার সময়, ঠিক সেই রকম হবে এটা। তো এরপর আমি সাইক্লিং করব আর ওর সামনে অনেক সুইচ আছে, কুইক স্টার্ট করে ফ্যানের সুইচটা প্রেস করে দিলে ওখান থেকে ঠান্ডা হাওয়া আসে মুখেতে, ফ্যানের হাওয়া আসে, তো গরম লাগবে না। আর ওখানে অনেক দেখার আছে যে আমার কতটা ক্যালোরি বার্ন হলো, আমার স্পিড কতটা, হার্টবিট, পালস রেট, এইসব দেখা যাবে। আরেকটা জিম করেছি আর দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখতে পাচ্ছ? এদিকে দেখো ইয়েলো ফুল, দারুণ লাগছে জায়গাটা। তো চলো এবার লন্ড্রিতে কিছু কাপড় দিয়েছি, সেগুলোকে ড্রায়ারে দিতে হবে আবার। দেখো এখানে কাঁচা হয়ে গেছে, এবার এটাকে ড্রায়ারে দেবো। স্টার্ট করে দিয়েছি, এটা ড্রাই হচ্ছে জামাগুলো। আর দেখো এখানে জায়গাটা কত সুন্দর, দেখো পাখাতে আবার লাইট লাগানো আছে এখানে, দেখতে পাচ্ছ? এটা লন্ড্রি রুম। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।